এটি কোনো মোটরসাইকেলের স্ট্যান্ড বা গ্যারেজ নয় সার্ক মোড়ে এভাবেই রাস্তা দখল করে প্রতিদিন যাত্রীদের ডাকাডাকি করেন রাইডাররা শুধু এখানেই নয় রাজধানীর প্রায় প্রতিটি ব্যস্ত মোড়েই দেখা যায় রাইডারদের এমন জটলা এখানে যাত্রী পাওয়ার আশঙ্কা থাকে তেজের জন্যই এখানে দাঁড়ানো হইছে। লাইচার না। আমি তো এমনি আমার নিজে কাজ যাচ্ছি যাই নিয়ে যাচ্ছে দিনভর এভাবে অবস্থানের কারণে নগরের নিত্য যানজটে নতুন মাত্রা যোগ হয় যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক সদস্যদের। আমরা মাঝে মাঝে দাঁড়াতে ঘুরে আসে ওখানে দাঁড়ায়। ঘুরে এসে ওখানে যাত্রী বেশি হয় তো ওইজন্য ওখানে দাঁড়ায়। সার্জন গেছে চলে গেছে। আমরা কি এরকম ব্যবস্থা নিচ্ছে? আমরা আটক করতেছি আইনা রাও দা আনতেছি মামলা করতেছি পেপারে ফল থাকলে আরো বড় বড় পানিশমেন্ট দিচ্ছি কিন্তু আপনি তো এরকম করে নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ এটা তো শুধুই একটা জায়গায় না এটা সারা ঢাকার শহরে সব জায়গায় ছড়াই ছিটাই আছে রাইডারদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ যাত্রীদের এর মধ্যে খারাপ আচরণ আর অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাইড বাতিল করা অন্যতম অনেক সময় রিসিভ করার পর হচ্ছে গিয়ে রাইডার আর শো করতেছে না সে রিসিভ করে চলে গেছে তারপর হচ্ছে ফোন দিয়ে দেয়া গেলো যে ওর এখানে লোকেশন ট্র্যাক করে আমার এখানে আসার কথা কিন্তু সে অন্য জায়গায় মানে অন্য ওর সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে বলতেছে ওইখানে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন সেন্ড করি কিন্তু তারা একটি করে মানে চার পাঁচ মিনিট আমাদেরকে ওয়েট করে ওয়েট করানোর পরে তারপর হচ্ছে রাইডটা কেটে দেয় ক্যান্সেল করে দেয় অভিযোগ হেলমেট নিয়েও যাত্রীদের জন্য রাখা বেশিরভাগ হেলমেটই মানসম্মত নয় যেমন একজন যে ড্রাইভার যে যে চালায় তার হেলমেটটা দেখবেন আর আমরা যারা রাইডার আমরা যেহেতু পিছিয়ে বসি তাদের হেলমেট দেখবেন অনেক পার্থক্য মনে করেন সাপোজ আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সে যতটুকু সেফ হবে আমি কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে ক্ষতিগ্রস্ত হবো যদি অ্যাক্সিডেন্ট হয় যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করি পরিষ্কার রাখার কারণ বাইক প্লাস হেলমেট দুইটাই আমাদের যখন রাইট শেয়ার করি আমাদের প্রয়োজন পড়ে এত শত অভিযোগ থাকলেও এর দায় নিতে নারাজ রাইট শেয়ারিং অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করেন তিনি ড্রাইভারটা খুবই ভালো জাতিরটা জাতা দেখা যায় হেলমেটও না দেখা যায় কনস্ট্রাকশনের যে ক্যাপ পরে এটা নিয়ে আমরা বিআরটি এর প্রস্তাব করেছিলাম যে এই যে জটলা গোলা বিভিন্ন মোড়ে আপনারা একটু মেইন স্ট্রিট দিয়ে একটা রেড দেন মেইন স্ট্রিট দিয়ে আপনারা যদি একটু মোবাইল কোড পরিচালনা করেন দেখা যাবে যে ওদের ভিতরে একটা ভয়ভীতি আসবে যে নায়াব ছাড়া যাওয়া যাবে না রাইড শেয়ারে শৃঙ্খলা ফেরাতে অপারেটরদের আর দায়িত্বশীল হতে বললেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা এই মোটরসাইকেলগুলো একটু বিরক্তির কারণ বা যানজটের কারণ বা দুর্ঘটনার কারণ হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি এবং ভবিষ্যতে এই বিষয়গুলোর প্রতি আরও গুরুত্ব দেব বলে মনে করি আমরা প্রতিটা হেলমেটের একটা মডেল থাকা উচিত যে এই হেলমেট যে উদ্দেশ্যে পড়া সেই পারপাসটা সাফ করার জন্য কোন মডেলে হেলমেটটা এটা প্রযোজ্য হবে এমন পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই রাইড শেয়ার ব্যবহার করছে নগরবাসী ভুক্তভোগীদের দাবি কেবল লাভের কথা চিন্তা না করে যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করা হোক শরীয়ত খান আর টিভি ঢাকা